Assalamualaikum, Ramzan al Mubarak. দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমরা অনেকে হেডলাইনে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এখন রমজানের সময়, অনেক দেশে এখন তরাবির টাইম, আবার আমাদের এখানেও কিছুক্ষণের মধ্যে হয়তো তরাবির সময় হয়ে যাবে আমাদের। তো দিনের বেলা আসলে শুধু হয় না খুব একটা বেশি। তো এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা জানেন অলরেডি যে আমি গত 6 বছর ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে কি পেলাম এবং আমি কিভাবে শুরু করেছিলাম ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা। বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দেন এবং কে কোথায় থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কে কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানতে চাই এবং বেশি বেশি করে লাইক শেয়ার করে দেন, ধন্যবাদ। আমি যে কথাটা নিয়ে শুরু করতে যাচ্ছি, আমি অত্যন্ত মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে। পড়াশোনায় অনার্স মাস্টার্স শেষ করার পরে যখন হয়তো জব সেক্টরের দিকে যাব বা ইন দি মিন টাইম জব সেক্টরের দিকে যাব বা কি করবো এইরকম একটা ডিসিশনে যখন চলে আসছি, আমাদের তো ছোটবেলা থেকে আমাদের একটা গোল সেট করা থাকে না, অনেক কিছু বলে দিন। তো আমার ক্ষেত্রে ফিক্সেন তার ব্যতিক্রম কিছু নয়। তো ডাক্তারও ভাবে যখন ডিরেক্ট সেলিং থেকে সিদ্ধান্ত নিব ডিরেকশন প্ল্যাটফর্মে, তখনকার সময়টা খুব একটা আমার জন্য খুব টাফ সময় ছিল বলা চলে। কেমন টাফ সময় ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে একটু বুঝতে পারবেন। শুনছি আমি 2017 সালের জুলাইতে 2018 তারিখ থেকে আমি ডিসিশন নিয়ে ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করবো, তার মানে আমার এখনো 6 বছর হয়নি, বাট 6 বছর হওয়ার পথে কাজ সময়। তো এর আগে আমার ডিরেক্ট সেলিং এর সাথে পুরো পরিচয় ঘটে 2009 সালে। 2009 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত একটা অধ্যায় ছিল এবং 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত একটা অধ্যায় ছিল। 2017 সালে এসে আমার জন্য ডিসিশনটা নেওয়া ডিরেক্ট সেলিং সত্যি খুব টাফ সময় ছিল বলা চলে। এই টাফ সময়ের মধ্যে আমি যখন ডিরেক্ট সেলিং ডিসিশন নিই, তখন আমার অধিকাংশ পিপল, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলা শুরু করেছে, তুমি কি আবার সে ডিরেক্ট সেলিং এ কাজ শুরু করবো, এটা কি ঠিক হলো, আমার মনে হয় তুমি ভুল করতেছো। তো আমার এই যে বন্ধু বান্ধবেরা বলা শুরু করলো, আমার রিলেটিভ যারা রিলেটিভ সার্কেল যারা ছিলেন, রিলেটিভ সার্কেলের মধ্যে যাদের সাথে আমার প্রায় কথা হতো, এদের মধ্যে দু একজন আমাকে ফোন করে বলা শুরু করলো যে ভাই আপনি আপনি এতদূর পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার শেষ করেছেন অলরেডি, অনার্স মাস্টার শেষ করার পরে কিন্তু আপনার কিছু করার সময় চলে আসছে, এখনো আপনি এইসব কি করবেন আপনি, মানে আমাদের সমাজ এরকম আমাদেরকে অগ্রিম বাহাবা দেওয়ার মতো কোন সিচুয়েশন কিন্তু আমি তৈরি করতে পারিনি তখন। তখন তারা বলা শুরু করলো যে আপনি কি ডিএক্সএন প্ল্যাটফর্মে শুরু করেছেন সাবান পেস্ট নিয়ে কাজ শুরু করবেন, শুধু পড়াশোনা করে বরং অন্য কিছু করেন তার পাশাপাশি এটা করা শুরু করেন। এটা 2017 সালের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2017 সালে যখন আমি আমার ফ্যামিলিতে, আমার বাসা হচ্ছে হোম টাউন ফেনীতে, আমি বা ফ্যামিলির সাথে বসবাস করি, আমরা 3 ভাই, আমি ফ্যামিলি বড় ছেলে। তো তখন যে সেই সুবাদে আমি ফেনীতে থাকা অবস্থায় আমি আমার ফ্যামিলির সাথে, আমার বয়স তখন 29 বছর, পড়াশোনা শেষ করার পরে 29 বছর বয়সে আপনারাই বলেন তখন কিভাবে শুরু করা ছিল আমার জন্য তো টাফ ছিল। আপনারা বলেন না অনেক সময় যে আপনাদের জায়গা থেকে টাপ, আমি আমার জায়গাটা বলছি আপনাদের। তো সেই টাপ জায়গা থেকে যখন শুরু করলাম, শুরু করার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি ফেনীতে থাকা অবস্থায়, আমার ফ্যামিলির সাথে থাকা অবস্থায় আমার কাজ করার কোনো অবস্থা সম্ভব হচ্ছে না। তখন আমি নিজে একটা কাজ করলাম, সিদ্ধান্ত নিলাম যে ইন দি মিন টাইম আমি আমার প্রফেশন, অর্থাৎ আমি আমার একটা প্রফেশনে সেখানে প্রায় 6 মান্থের মতো এঙ্গেজ হয়ে গিয়েছিলাম। 6 মান্থ এঙ্গেজ হওয়ার পরে যেটা যেটা আমার সাথে যেটা হলো, সেটা হচ্ছে যে আমি কম্পেয়ার করতে লাগলাম যে
আমি কি আমার প্রফেশন যেটা আছে সেটাতে কন্টিনিউ করব না ডিএক্সএনটা কন্টিনিউ করব। ইন দি মিড টাইম আমার মন থেকে ভিতর থেকে আসতো যে না তুমি যদি ডিএক্সএনটা কন্টিনিউ করো তাহলে উইথিন থ্রি ইয়ার্স তিন বছরের মধ্যে তুমি তোমার একটা তিন চার বছরের মধ্যে তুমি একটা রিল্যাক্সেবল লাইফে চলে আসতে পারবা যেটা তোমার বর্তমান দেশ সাথে আসা সম্ভব না। তখন আমি আমার সিদ্ধান্ত অনুসারে আমি আমার ফ্যামিলি থেকে টোটালি আলাদা হয়ে আমি ঢাকায় চলে গেলাম। আমার ছোট ভাই থাকতো ঢাকা নিকুঞ্জ, নিকুঞ্জ দুইয়ে, সে তখন ডেপুটি ইউনিভার্সিটিতে আই ইঞ্জিনিয়ারিং করছে কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তখন তার সাথে আমি গিয়ে উঠলাম বাসায়, আমরা এক রুমে রুম শেয়ার করে অবস্থা রুম শেয়ার করে থাকা শুরু করলাম। আমার আমি ফ্যামিলি থেকে যখন ডিসকানেক্ট হলাম তখন অটোমেটিক্যালি ফ্যামিলি সাপোর্ট কমে গেল। দেখুন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট আমার থেকে কমে গেল এবং ফ্যামিলি সাপোর্ট দেওয়ার মতো সময়ও আমার হাতে নাই, কারণ আমার বয়স 29 বছর, পড়াশোনা শেষ, অলরেডি আমাকে কিছু ফ্যামিলিকে দেওয়ার সময় চলে আসছে। অন্যদিকে হচ্ছে যে আমি ঢাকায় মুভ করলাম, যেখানে সেখানে দেখাচ্ছে আমার পকেটে পয়সা নাই, আমার ছোট ভাই সে স্টুডেন্ট তার পকেটেও পয়সা নাই, আমি যে তার থেকে সময় নিব। এদিকে বন্ধু বান্ধব বা রিলেটিভ সার্কেল থেকে আমি খুব একটু সাড়া পাচ্ছি না, সাড়া পাচ্ছি না মানে রিলেটিভ সার্কেল বন্ধু বান্ধব বলা শুরু করছে তুমি আবার সে ফাইজ জামিং শুরু করেছো সময়ের ব্যবধান, এখন কি ফাইজ জামিং করার সময় আছে নাকি এভাবে। বাট আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এভাবে করে দেখাচ্ছে গত আমি প্রায় 6 মাসের মতো বাসায় শহরে আমার জেলা শহর 6 মাসের মতো আমি বাসায় আসিনি। 6 মাস পর্যন্ত আমরা আমার কাজ ছিল যে আমি কিভাবে ডিসিশন মেক করেছি বা আমার মাইন্ডটা কিভাবে সেট করেছি আপনাদের সাথে একটু যদি শেয়ার করি। আমি এর আগে 1 লাখ টাকা ইনকাম করেছি বা ইনকামে ছিলাম। আমি জানি এখন যারা ইনকাম করে তারা যখন জিরোতে চলে আসে, জিরো লেভেলে চলে আসে, আমরা তো ডিরেকশন শুরু করি সবাই জিরো লেভেল থেকে, তখন দেখা যাচ্ছে এটা মেনে নিতে পারি না অনেকে মেনে নিতে পারছে না। মজার ব্যাপার হচ্ছে আমি মেনে নিয়েছি কিভাবে দেখেন, আমি একটা সিকিউরিটি গার্ডের সাথে আমি কম্পেয়ার করলাম, একটা সিকিউরিটি গার্ড যদি 5000 টাকায় তার ফ্যামিলি চলে, 5000 টাকা সিকিউরিটি গার্ডদের বেতন, কিন্তু আমি তাদেরকে ছোট করে বলছি না, তাদের অনারিয়াম অনলি 5000-7000 টাকা। দেখেন সে প্রায় 12-14 ঘন্টা ডিউটি করে আপনার ভূতের সামনে, একটা সিকিউরিটি গার্ড যদি তার 14 ঘন্টা ডিউটি করার পরে সে যদি 5-7000 টাকা স্যালারি পায়, সে যদি ফ্যামিলি চালাইতে পারে কেন নয়, হোয়াই নট মি। আমি এবং আমার এক বিজনেস পার্টনার ছিলেন, আমি যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আহসান হায়দার, আপনারা যারা চিনেন অনেকে চিনবেন, আমার আমি ছোট ভাই হিসেবে তাকে সবসময় দেখি। আমি আর আহসান আমরা শুরু করেছিলাম পার্টনারশিপ, যে আমার আমার ভিতরে ছিল যে একটা স্বপ্ন ছিল হচ্ছে যে কাউকে না কাউকে তো ডিসিশন নিতে হবে, আমি না হয় ডিসিশন শুরু করলাম, তাকে আমার সঙ্গী হিসেবে পেলাম। তো সে তখন একটা ছোটখাটো একটা বিজনেস করতো, ছোটখাটো খেলনার একটা বিজনেস করতো, খেলনার বিজনেস করতো, সে সকালবেলা থেকে দুপুর বেলা পর্যন্ত 2 ঘন্টার মতো একটা বিজনেস করতো, 2 ঘন্টা বিজনেস করার পরে সে আপনার অফিসে চলে আসতো, তো তার পকেটে 150 টাকা থাকলে সেটা দিয়ে দেখাচ্ছে আমরা আমি এবং সে আরো দুই একজন থাকলে হয়তো আমরা কলা পাউরুটি খেয়েছি। এভাবে কিন্তু 6 মান্থ সময় কেটে গেল আমি ঢাকা শহরে, যে ঢাকা শহর আমার সবচেয়ে অপছন্দের জায়গা, সবচেয়ে অপছন্দের জায়গা ছিল ঢাকা শহর, যেখানে আমি থাকতে পছন্দ করতাম না। আমি গেলেও একদিনে সকালবেলা গেলে বিকালবেলা ব্যাক করতাম, সে ঢাকা শহরে আমি একটানা 6 মান্থ আমি ওখান থেকে ননস্টপ কন্টিনিউ আমি আসিনি। এখন প্রশ্ন হচ্ছে যে শেয়ার আমি তখন এভাবে কেটে গেল, আমাদের কলা পাউরুটি খেয়ে দুপুরবেলা লাঞ্চ না করে প্রায় 6 মান্থ কেটে গেল। তো মজার ব্যাপার হচ্ছে এবং 6 মান্থ আমরা কাটিয়েছি, প্রতি মাসে আমাদের বিজনেসটা ছিল আমার চ্যালেঞ্জিং গ্রো আপ। কারণ গ্রো আপ হওয়ার পিছনে কারণটা কি বা স্টিল নাও আমরা গ্রো আপ ধরে রাখার পিছনে কারণটা ছিল একটাই, আমার বন্ধু বান্ধব আমার সাথে কিছুদিন আগে আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমাদের টুরে আমাদের বাংলাদেশের প্রথম ক্রাউন এম্বাসেডর ডক্টর সুলেমুর রহমান স্যার ছিলেন, তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার এতদূর আসার পিছনে তোমার কারণটা কি। আমি বললাম তো স্যার আমার পিছনে ব্যাক বিহাইন্ডে মানে আমার ব্যাক সাইডে পিছনের রাস্তা টোটালি বন্ধ ছিল, একদিকে ছিল আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি,
অন্যদিকে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অলরেডি করছে না, তো আমাকে আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলকে যদি অ্যাকসেপ্ট করাইতে হয় আমাকে খুব অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমাকে অবশ্যই অবশ্যই এখান থেকে সফল হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি টোটালি আমাকে এখনো পর্যন্ত সেটা আমাকে খুব বেশি পেরাবে এবং তখনও সবসময় মনের মতো মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাকে খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমাকে একটা অবস্থান ক্রিয়েট করতে হবে, কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ আমি টোটালি এভাবে করে প্রায় 9 মাস কেটে গেল এবং 2017 সাল থেকে 2018 সালে চলে আসলাম। 18 সালের নভেম্বর মাসে আমি আগে ছিলাম ব্যাচেলর লাইফ, আমি 2018 সালের নভেম্বর 2 তারিখে আমার আমি সিঙ্গেল হলাম, আমি ডবল আমি ম্যারিড কাপেল। তো আমি বিয়ে করার পরে আমি তখন স্টার ডায়মন্ড, বিয়ে করার পরে তখন আমি অলরেডি কোম্পানিতে স্টার ডায়মন্ড। তো তখন আমার ডিজিটাল বিজনেস পার্টনার ছিল অলরেডি 5,000। সবচেয়ে শুরুর দিকের কথা যদি বলি সেটা হচ্ছে যে ও 5,000 পিপল নিয়ে টোটালি দেড় বছর সময়ে আমার টোটাল 5,000 পিপল কাস্টমার রেকর্ড ছিল এবং আমার মনে হয় সব মিলে 25-30টা দেশে হয়তো বিজনেস ছিল। তোমার 2018 সালে কথা বলছি, নভেম্বরের কথা বলছি, 2018 সালে তখন আহসান ছিল, আমি ছিলাম এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আহসান ছিল স্টার ডায়মন্ড, তার সুবাদে আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে তখন আমার ইনকাম লেভেল ছিল স্টার ডায়মন্ডের আগ পর্যন্ত ইনকাম লেভেল ছিল যেটা 20-25,000 টাকার বেশি হয়নি, 20-25,000 টাকার বেশি হয়নি তোমার। এবং এই 20,000 টাকা ইনকাম ছিল আমি স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত। যখন আমি বিয়ে করলাম স্টার ডায়মন্ড হওয়ার পরে আমার ইনকাম চলে গেল প্রায় 60-70,000 টাকার মতো। তখন আস্তে আস্তে করে আমি টোটালি ঘুরে দাঁড়ানো শুরু করলাম এবং দেখলাম একটি ডিএক্সএন প্ল্যাটফর্মে এই যে যাত্রাপথ, শুরু থেকে এই পর্যন্ত যাত্রাপথ, যেটা যাত্রাপথটুকু আসার পরে, তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি গত 6 বছর পূর্ণ যাচ্ছে, অত 6 বছর হবে হচ্ছে আগামী জুলাই মাসের 18 তারিখে আমার 6 বছর পূর্ণ হবে, আমি প্রায় 6 বছর আমি কি কি পেলাম এখান থেকে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে শুরু করেছি এবং এর মধ্যে দেখেন আমরা প্রথম দিকে যেটা ছিল সেটা ছিল আমরা অনলাইন প্রযুক্তিটা খুব একটি বেশি ব্যবহার করতে পারিনি। যখন করোনা প্যান্ডামিক আসলো তখন খুব একটা হতাশার মধ্যে পড়ে গেলাম যে কি হবে তখন বুঝতে পারছি না। করোনা যখন চলে আসছে 2020 সালের মার্চ মাসে আমি তখন ঢাকা থেকে চলে আসি এবং করোনার কারণে তখন আর থাকার সুযোগ নেই এবং তখনই অটোমেটিক্যালি আমার প্রথম সন্তান হয় হচ্ছে 22শে মার্চ, আমি 21শে মার্চ আসি, 22শে মার্চ হচ্ছে আমার প্রথম ছেলে জন্মগ্রহণ করে। এই যে তখন মানে বুঝে উঠতে পারছিলাম না যে আমি এখন কিভাবে সার্ভাইভ করবো বা কি হবে সামনের দিকে ডিএক্সএন এর লাইফে কেরিয়ার, তখন শাহজাহান হাজি অনিল স্যার আমাদের মেন্টর, তো উনি টোটালি আমাদেরকে নিয়ে জুম সফটওয়্যারে, তখন রমজান মাস ছিল আমার মনে আছে এখনো, আমাদেরকে নিয়ে আড্ডা করা শুরু করলো। আমাদেরকে অ্যাকচুয়ালি জুম টেকনোলজি সম্পর্কে একটু অ্যাডাপ্ট করার চেষ্টা করছি যে জুমটাকে কিভাবে ব্যবহার করা যায় বা জুমটাকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি। এবং আলহামদুলিল্লাহ তখন আমরা প্রায় 1 মাস যাবৎ সেই সন্ধ্যা তারাবির মঠ থেকে শুরু করে সেই ভোর রাতের ফেরি পর্যন্ত আমরা বিজনেস আড্ডা করতাম এবং তখন এই আড্ডা থেকে আমরা টোটালি পুরো অনলাইন কানেক্টিভিটি, অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে টোটালি জানতে পারলাম, অনলাইন প্ল্যাটফর্মের যে পাওয়ার সেই পাওয়ারটুকু আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম এবং তারই ধারাবাহিকতা দেখাচ্ছে অনলাইন করোনা প্যান্ডামিকের মধ্যে কেউ ঘর থেকে বেরোতে পারেনি, বাট আলটিমেটলি আমাদের একজনের ইনকাম লেভেল চলে গেল ডবল ডিজিটে এবং যাদের ইনকাম ছিল তারা ধরেন 50,000 টাকা, তাদের ইনকাম চলে গেল 1 লাখ টাকা এই করোনা প্যান্ডামিকে যখন আমরা অনলাইন
এবং অনলাইনের মাধ্যমে আমরা টোটাল বিভিন্ন দেশে আমরা বিভিন্ন দেশে গ্রুপ করে করে সিঙ্গাপুর মালয়েশিয়া তাদের তারা আমাদের থেকে 2 ঘন্টা ফাস্ট, এই জন্য আমরা 2 ঘন্টা ফাস্টে আগে রেখে আমরা তাদের সাথে 2 ঘন্টা মিটিং করা শুরু করলাম। তখন আমরা এই এই পরিবর্তনটাকে খুব সহজে অ্যাক্সেপ্ট করতে পারছিলাম তখন টেকনোলজির মাধ্যমে যে আমরা পরিবর্তনটাকে, এবং এই অ্যাক্সেপ্ট করার মাধ্যমে অনেক কিন্তু তৎকালীন সময় এই টেকনোলজি ব্যবহার করেনি, দূরে চলে গেছিল প্রায় মাসে মাস, তারা অনেকে বিজনেস থেকে অনেক দূরে চলে গেছে, বিজনেস বড় করেছে, কিন্তু আমরা প্রযুক্তিটাকে ব্যবহার করার কারণে আমরা কিন্তু টোটালি বাউন্স ব্যাক, আমরা সামনের দিকে গ্রো ফরওয়ার্ড, সামনের দিকে চলে গেলাম। এবং এভাবে করতে করতে দেখা যাচ্ছে কি হলো, সেটা হচ্ছে যে আমাদের ইনকাম ডবল ডিজিট হয়ে গেল, বিভিন্ন দেশের টিম চলে গেল, অলমোস্ট টিম চলে গেল প্রায় এখন বর্তমানে প্রায় 110টা কান্ট্রিতে বিজনেস চলে গেল, 110টা কান্ট্রিতে বিজনেস চলে গেল এই মুহূর্তে। তার মানে আমি যদি বলি টোটালি লাস্ট মান্থের কথা বলি যে আপনাদেরকে যে কয়টা রিজন থেকে আমাদের সেল হয়েছে, আমি যদি বলি লাস্ট মান্থে আমরা বাংলাদেশ ছিল যেহেতু আমরা ন্যাশনালিটি বাংলাদেশে, সেকেন্ড হচ্ছে যে আমরা গালফ মার্কেট বলতে টোটালি পুরো মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, সুদান, টোটালি পুরো মধ্যপ্রাচ্য পুরোটাই এটা ছিল গালফ মার্কেট। সেকেন্ড থার্ড হচ্ছে ইউরোপ মার্কেট থেকে সেল করেছি আমরা, ইন্ডিয়া মার্কেট থেকে সেল করেছি, আফ্রিকা সাউথ আফ্রিকা মার্কেট থেকে সেল করেছি। তো টোটালি অল ওভার মালয়েশিয়া থেকে সেল হয়েছে, সিঙ্গাপুর থেকে সেল হয়েছে। আমি যদি বলি টোটালি আমরা মারিশাস থেকে সেল করেছি, মারিটানিয়া থেকে সেল হয়েছে, ইউএস থেকে সেল হয়েছে, তো সবকিছু মিলে টোটালি এই এইটুকু আসার পিছনে যেটুকু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে হচ্ছে অনলাইন প্রযুক্তির ব্যবহার, অনলাইন টেকনোলজিটাকে আমরা যথাযথ ব্যবহার করার কারণে কিন্তু এটুকু সম্ভব হয়েছে। এবং এটা শতভাগ কৃতিত্ব আমি জানাতে চাই আমাদের আমার প্রিয় মেন্টর আমাদের শাহজাহান স্যারকে, যিনি এই যথাসময়ে সঠিক পদক্ষেপটা নেওয়ার কারণে আমরা অনেক দূর এগিয়ে ছিলাম এবং আলহামদুলিল্লাহ এখন এগিয়ে আছে। আমি লাস্ট মান্থে আমরা যখন ইন্ডিয়া ট্যুরে গিয়েছিলাম আমরা ওখানে টাউন অ্যাম্বাসেডর দেখেছি, অনেক সিনিয়র লিডারদেরকে দেখেছি যারা প্রযুক্তির ব্যবহারটা এখনো পর্যন্ত বুঝতে পারছেন, প্রযুক্তির ব্যবহারটা ওইভাবে করে তারা অ্যাকসেপ্ট করতে পারেনি, যার কারণে দেখা যাচ্ছে অধিকাংশ পিপলেরই হাতে গোনা 5-10-15টা দেশে বিজনেস এবং খুব একটা বেশি তাদের আউট স্টেশন বিল্ড আপ নাই, অনলি ইন্ডিয়া মার্কেট কেন্দ্রিক তাদের ইনকামটা সোর্স। বাট আজকে 6 বছরে টোটালি প্রায় 6 বছরে যেটা আমি পেলাম রিএক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে, আমি আপনাদের সাথে ঠিকঠাক করি আমার বাৎসরিক ইনকাম দ্বারা প্রায় নিয়ে যাবো যেটুকু প্রায় 3 মিলিয়নের মতো, এবং আলহামদুলিল্লাহ টোটালি এই মুহূর্তে 3 ডিজিট ইনকাম করছি, সেই 2019 সাল থেকে 3 ডিজিট ইনকাম করছি, 2019, 20, 21, 22 আজকে প্রায় 23 চলছে। এবং আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে একটা মেয়ে সবাইকে নিয়ে ফ্যামিলি সবার সাথে একসাথে একই সাথে নিচে বসবাস করছি ভালোভাবে সুস্থভাবে এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করছি, হেলসাম লাইফস্টাইল মেনটেন করতে পারছি গত 5 বছর অ্যাচিভমেন্ট। এবং আমি টোটালি 2.5 বছর কাজ করেছি ডিএক্সএল প্ল্যাটফর্মে খুব সিরিয়াসলি, আপনি যদি বলেন কত ঘন্টা সময় দিয়েছেন আমি বলবো যে আমি যতক্ষণ দেখেছিলাম অর্থাৎ আমার চোখ যতক্ষণ খোলা ছিল আমি ততক্ষণ সময় দিয়েছি, চোখ যতক্ষণ খোলা ছিল সকাল যদি 8টা থেকে যদি ওপেন করি সেটা তো রাতে 12টা ঘুমানোর সময় ঘুমান পর্যন্ত আমি অলরেডি কাজ করেছি, এভাবে করে আমি 2.5 বছর কাজ করেছি। এবং আমার সবসময় 2টা জিনিস তারা করেছিল, একটা হচ্ছে যে আমার বন্ধু বান্ধবের কাছে আমাকে তুমি হাও আমার ইমেজটা জানতে হবে, 2 হচ্ছে আমাকে খুব অল্প সময়ের মধ্যে এখানে সাকসেস হয়ে ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে, বিকজ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা ডিরেকশনাল ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করছি আমাদের একটাই চাওয়া হতে পারে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্যামিলির সাথে সময় কাটানো, খুব তাড়াতাড়ি ফ্যামিলির সাথে সময় কাটাইতে হবে, খুব তাড়াতাড়ি আমাদেরকে ফিরমে আসতে হবে। তো এবং পাশাপাশি টোটালি এই মুহূর্তে প্রায় 60,000 প্রায় 60,000-এর মতো বিজনেস পার্টনার, তার মধ্যে প্রায় 50% বিজনেস পার্টনার হচ্ছে আমার সেই প্রথম যাকে স্পন্সর করে আমি কাজ করেছিলাম মিস্টার আহসান,
তার 50% বিজনেস পার্টনার দিতে পারে এবং এবং সে অলরেডি গত মাসে আপনারা দেখেছেন সে ট্রিপল ডায়মন্ড হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর এই ট্রিপল ডায়মন্ড অর্জনের পিছনে কারণ হচ্ছে যে সে নিজে ঘনিষ্ঠভাবে ডেডিকেশন দিয়ে তার দায়িত্ব নিয়ে সে কাজ করেছে বলে। আমি এটা দিয়ে একটা মেসেজ দিতে চাই, আমরা ডিএক্সন প্ল্যাটফর্মে যে লিডার বৃন্দ যারা খুব সিরিয়াসলি বা ডেডিকেটেড বা দায়িত্বশীল নিয়ে কাজ করছে, এদের অ্যাচিভমেন্ট বা এদের ইনকাম লেভেল বলি, এদের পজিশন বলি, কোনোটাই কিন্তু আটকে থাকার মতো নয়, আটকে থাকার মতো সুযোগ নেই। তো যারা দায়িত্ব নিতে পেরেছে, যাদের নিজেদের নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পেরেছে, এদেরকে আটকে রাখার কোনো সুযোগ নেই। তো যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রায় 60,000 110টা কান্ট্রিতে বিজনেস করছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বসে বাসায় বসে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে, সারাদিন তো ফ্যামিলির সাথে ছিলাম, এখন মাত্র একটু সাইড হয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এই যে একটা সুযোগ পেলাম এবং গত 2019 থেকে আমি ফ্যামিলির সাথে সময় কাটাই, 20 থেকে প্রায় 20 সালের মার্চ থেকে, 20 গেল, 21 গেল, 22 গেল এবং অলমোস্ট 2023 চলছে, আমি ফ্যামিলির সাথেই আছি, আমার বাইরে কোনো জায়গায় যেতে হচ্ছে না, আমার টোটাল পুরো বিজনেসটা টেকনোলজি বেস, অনলাইন বেস। তো এই ডিএক্সন সম্পর্কে যারা আমরা বুঝতে পারছি না, ডিএক্সন তো 30 বছরের কোম্পানি, সারা ওয়ার্ল্ডে এখন প্রুভেন মার্কেট, প্রুভেন মার্কেট, তাদের প্রোডাক্ট, তাদের সিস্টেম প্রুভেন। তো 30 বছরের কোম্পানি সম্পর্কে আমাদের বেশ কিছু বলার নাই, আজকে গুগল বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে ডিএক্সন সম্পর্কে বোঝা খুব একটা বেশি কঠিন কাজ নয়। আজকে যারা আমাকে শুনছেন এবং শুনবেন, আমি শুধু এটুকু বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই, যদি সত্যিকার অর্থে ডিএক্সন প্ল্যাটফর্মে কিছু করতে চান এবং নিজের লাইফটাকে যদি এনজয় করতে চান, তাহলে আমি এক কথায় বলতে চাই, আগামী 2-3 বছর ডানে বামে না তাকিয়ে, ফ্যামিলি আত্মীয় স্বজন কে কি বললো না বললো ওইদিকে না তাকিয়ে, জাস্ট অনলি ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড, সামনে ফোকাস করেন এবং 2023-2024 আপনার জীবনের সাথে সুযোগ করে নেন। অর্থাৎ আপনার বয়স যদি হয় 22 বছর, আপনি সুযোগ করে নিন 2 বছর, যে 2 বছর পরে 3 বছর পরে আপনি হিসাব মিলাবেন যে আপনি কি পেলেন। তো আমি আলহামদুলিল্লাহ এখন ফ্রিডম লাইফ লিড করছি, আমার বয়স এখন 34 বছর। আপনারা যদি হিসাব করে দেখেন, বেশিরভাগ মানুষ আমাকে বলবে যে আপনি কি করেন, হয়তো বলবে যে কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনো কোম্পানিতে আমি হয়তো ব্যস্ত আছি বা কোনো মার্কেটিং এ কাজ করছি। বাট আলহামদুলিল্লাহ আমি বলতে পারি দৃঢ়ভাবে, আমি গত 3 বছর যাবৎ আমি ফ্রিডম লাইফ, পেনশিয়ানের মতো লাইফ লিড করছি, ফ্যামিলির সাথে 24 ঘন্টা সময় ফ্যামিলির সাথে কাটাচ্ছি, 24 ঘন্টা সময় কাটিয়ে হ্যান্ডসাম রিলায়েবল একটা সাস্টেনেবল একটা ইনকাম আমি করছি, যেটাতে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদেরকে বললে আপনারাও সন্তুষ্ট হওয়ার মতো ইনকাম করছি। এবং 60,000 কাস্টমার, যারা প্রান্তীয় কাস্টমার, যারা আমার হোল ওয়ার্ল্ডে আসেন, এদেরকে কৃতজ্ঞতা জানাই, যারা ডিএক্সএন প্ল্যাটফর্মের প্রতি আস্থা রেখেছেন, প্রোডাক্ট ব্যবহার করেছেন, ব্যবহার করতেছেন, এবং যে যারা লিডার হিসাবে যারা লিড করছেন মার্কেটে, আমি তাদের গরিষ্ঠ অর্থাৎ তাদের নেতৃত্বের অবশ্যই প্রশংসা দাবি, তারা প্রত্যেকে অবশ্যই প্রশংসার দাবিদার, যে তারা নেতৃত্ব দিচ্ছে বলে এটা সম্ভব হচ্ছে যে আমি প্যাসিভ ইনকাম করছি, ফ্রিডমে আছি। তো আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে আগামী 2-3 বছর আপনি সময় দেন, মিনিমাম অন্তত 50,000-60,000 কাস্টমার ক্রিয়েট করেন এবং গ্লোবালি মিনিমাম 100 কান্ট্রি বা 200 কান্ট্রিতে বিজনেসটা ডেভেলপ করেন, এবং অল্প সময় অল্প বয়সে, যেটা আমি বলছি আমি 34 বছর বয়সে এর মধ্যে ফ্রিডম লাইফ লিড করছি, পেনশন স্কিমের মতো একটা ইনকাম, হ্যান্ডসাম ইনকাম নিয়ে বসে আছি, এটা একমাত্র সম্ভব হচ্ছে ডিএক্সন প্ল্যাটফর্ম, কোনো অবস্থায় অন্য কোনো ভাবে সম্ভব হতো না বা সম্ভব ছিল না। তো আমি আপনাদের জন্য লাস্ট মেসেজ যেটা দিতে চাই, এটা হচ্ছে যে যারা কাজ করছেন, কাজ শুরু করেছেন বা কাজ করতেছেন, আমি ওই যে টপ অফ কিনসের একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি এদিক ওদিক ছুটাছুটি না করে জাস্ট অনলি ফোকাস করেন, 10-15 মিনিট এক জায়গায় নীরবে দাঁড়িয়ে চিন্তা করেন যে আপনি ডিএক্সন প্ল্যাটফর্মটা কি চান। আমি আপনার জায়গায় যখন ছিলাম তখন আমি কি চেয়ে, আমাকে টোটালি বিভিন্ন সাইডে ডিস্টার্ব করার সুযোগ করছিল বা ডিস্টার্ব করতেছিল, তো আমি তখন ডিস্টার্ব গুলোকে চোখে বা সামনে না নিয়ে ফ্রন্ট সাইডে এগিয়েছি, কারণ হচ্ছে আমি জানতাম যে 2-3 বছর যদি এই প্ল্যাটফর্ম থেকে কাজ করেই যাই তাহলে আমাকে পিছনে ফিরে তাকাইতে হবে না, আর যদি ডানে বামে এখন তাকাই তাহলে আমার সময়টা দীর্ঘমেয়াদী হবে।
সময়টা বেশি লেগে যাও এই জায়গা থেকে বলে আপনি এর একটু বুঝলেন যে থেকে তিন বছরের বিকজ আমাদের আশেপাশে যে লোকগুলো আছে যারা আমাদের থেকে আগে এখানে কাজ শুরু করেছে তাদেরকে দেখলে বা তাদেরকে বুঝলে তাদেরকে দিকে একটু তাকালে বোঝা যায় যে না আমরা আসলে ভুল ট্রিকে নাই বিকজ তারা যদি 10 বছর 15 বছর 16 বছর যেমন আমাদের মেন্টর যিনি সাজানা যিনি অনেকটা কথা যদি বলি উনি ডিএক্সএল প্ল্যাটফর্ম 18 বলেছেন একটা লোক যদি 18 বছর প্ল্যাটফর্মে থাকে তাহলে এবং তার সাথে সাথে আমি অনেক লোক যে দেখেছি প্রবাসী ভাইদেরকে দেখেছি আমাদের বিজনেস প্ল্যাটফর্মে যারা 5 বছর 10 বছর আগে শুরু করেছে গত 10 বছর ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে কন্টিনিউ ইনকাম করছে তো এদেরকে দেখার পরে তো আপনার আর এক্সট্রা কিছু বোঝার সুযোগ থাকে না তাহলে সেই প্ল্যাটফর্মে তো আমিও আর তো আমি বলতে চাই যে আগামী 6 বছরে আলহামদুলিল্লাহ আমি নেক্সট 2 ইয়ার্সের মধ্যে আলহামদুলিল্লাহ আমি মিলেনিয়ার হওয়ার স্বপ্ন দেখছি মিলেনিয়ার হওয়ার স্বপ্ন দেখছি বিকজ আমি নিজেকে এক্সাম্পল হিসাবে উপস্থাপন করতে চাই ডিরেক্টলি বিজনেসের সবচেয়ে বড় হচ্ছে পার্সোনাল রিচ বাই পার্সোনাল এক্সাম্পল আমি পার্সোনাল এক্সাম্পল হিসাবে নিজেকে প্রুভ করতে চাই দেন আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই বাস্তবায়ন করতে চাই যে আমি যদি এই জায়গায় আসতে পারি আপনাদের কাছে ভাই আমাদের কাছাকাছি থেকে তাহলে আপনি কেন নয় আমি এই কথাটা প্রমাণ করতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটা করতে পারি এবং পাশাপাশি আমার সাথে যে বিজনেস পার্টনার যারা আছেন আমি তাদেরকে বলবো যে জাস্ট অনলি 2 ইয়ার্স 3 ইয়ার্স টাইম কোনো অবস্থায় ডানে বামে না থাকে সামনের দিকে তাকিয়ে জাস্ট অনলি আপনি আপনার প্যাসিভ ইনকাম এবং ফ্রিডম লাইফটাকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যান তো আমার এই লাইফটা যারা দেখছেন এবং দেখবেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং বেশি বেশি করে শেয়ার করে দেন আমার হয়তো আজকে কিছু আলোচনা থেকে কিছু মেসেজ যদি আপনি পেতে পারেন তাহলে হয়তো আপনার লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম